মানুষ সামাজিক প্রাণী, আমরা সমাজবদ্ধ হয়ে থাকতে পছন্দ করি। অথচ আমাদের নিজেদের মধ্যে কত সময় কত রকম দলাদলি হিংসাহিংসি দেখা যায়। আমরা অন্যের কাছে নিজেদেরকে বড় করে তোলার চেষ্টা করি, অহংকার করি, দর্প করি। এটা কি ঠিক? এই রকম কি আমাদের জীবনে থাকা উচিত? অথবা আমরা কি এই রকম অন্যের দ্বারা তাদের এই ধরনের কাজের শিকার কখনো হয়েছি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস, ঈশ্বর আপনাকে আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন যেন তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং নিয়মিতভাবে আপনার মতামত আপনি আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য কীভাবে আপনার সঙ্গে কথা বলছে, কীভাবে আপনার প্রার্থনার বিষয়সমূহ আপনি আমাদেরকে জানাচ্ছেন এবং একসঙ্গে আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে উত্তর দিচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি এখনও আপনি আমাদেরকে আপনার মতামত না জানিয়ে থাকেন, অবশ্যই আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে জানান। আমরা খুশি হব যখন আপনি আমাদেরকে ফোন করেন আর আপনার মতামত আমাদেরকে জানান, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানান। একই সঙ্গে যদি আপনি প্রথমবার আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সময় করেছেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আর আমার বিশ্বাস, ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। চলে
আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। গালাতীয় মণ্ডলীর মানুষেরা কয়েকজন যিহুদি শিক্ষকের ভ্রান্ত প্রচারের বশীভূত হয়ে ভুল পথে যাচ্ছিল। তাদের পুনরায় খ্রিস্টের পথে ফিরিয়ে নিয়ে আসতে সাধু পৌল বিভিন্নভাবে বুঝিয়েছেন যে একমাত্র খ্রিস্টে বিশ্বাসী তাদের প্রকৃত পরিত্রাণ সাধন করতে পারে। এই প্রসঙ্গে তিনি তাদের বলেছেন যে মাংসের কাজের প্রকাশ আছে আর সেগুলো কী কী তাও তিনি তাদেরকে বলে দিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের কাছে আত্মার কী কী ফল সে কথাও প্রকাশ করেছেন। এই আত্মার ফলের প্রধান এবং অন্যতম প্রকাশ হল প্রেম। আর আমাদের মধ্যে যদি প্রেমের প্রকাশ থাকে তাহলে আত্মার ফলের বাকি গুণগুলি যেমন আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে থেকে প্রকাশ পাবে। তিনি আরও বলেছেন যে সমস্ত মানুষেরা প্রভু যীশু খ্রিস্টের সংলগ্ন আছেন তারা অনায়াসে মাংসের সমস্ত মতি ও অভিলাষ বলিদান করতে সক্ষম। এরপর সাধু পৌল গালাতীয় মণ্ডলীর মানুষদের বলেছেন যে তারা যদি সংকল্প করে থাকেন যে তারা আত্মার বশে চলবেন, প্রভু যীশুতে সংযুক্ত থাকবেন, তাহলে তাদের মধ্যে যেন কোনো রকম দলাদলি হিংসাহিংসি না থাকে। তারা যেন একে অপরকে জ্বালাতন না করে, অনর্থক দর্প না করে, কারণ এই সমস্ত কিছু তাদের মানসিক কাজের প্রকাশ এবং আত্মার ফলের পরিপন্থী। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয়ে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 22, 23 এবং 24 পদ থেকে আলোচনা করেছিলাম পাঁচের অধ্যায় এবং আত্মার ফলগুলি নিয়ে আমরা দেখেছিলাম। আজকের আমরা পাঁচের অধ্যায় 25 পদ থেকে আলোচনা শুরু করব। এই অনুষ্ঠানে এখন আপনাদের কাছে আমি শাস্ত্র পাঠ করে শোনাব গালাতীয় তার পাঁচের অধ্যায় 25-26 পদ। লেখা আছে, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। পাঁচের অধ্যায় 25 পদে দেখি যে একজন ঈশ্বরতত্ত্ব সম্পর্কে শিক্ষক আমাকে একবার চলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এখানে বলা হয়েছে আমরা আত্মার বশে যেন চলি। মনে করে দেখুন, এর আগে 16 পদে বলা হয়েছে তোমরা আত্মার বশে চলো। এই চলা গ্রিক শব্দ যেখান থেকে এসছে সেই গ্রিক শব্দ, এখানে ভিন্ন গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে 25 পদে, যার অর্থ আগানো বা ঠিকভাবে পা ফেলা।
১৬ পদে আমাদের হাঁটার বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ২৫ পদে হাঁটতে চলা শেখানো হয়েছে বা শিখতে বলা হয়েছে। যেমন ছোটবেলায় আমরা ঠিক বা ভুল করে হাঁটতে শিখি, ঠিক একইভাবে আত্মায় হাঁটা শুরু এটি শেখার একটি পর্যায় বা প্রসেস। উদাহরণস্বরূপ বলতে চাই, হাঁটা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এক পা সামনে অন্য পা তারপরে ফেলা, এটা পায়ের সামনে আর এক পা ফেলা, অর্থাৎ হাঁটতে শেখা। আপনি কেমনভাবে হাঁটতে শিখেছিলেন? এই বিষয়ে কি কেউ আপনাকে শিক্ষা দিয়েছিল, বই পড়ে শুনিয়েছিল? আপনি কি ওই বিষয়ে স্কুলে গিয়েছিলেন জানতে বা শিখতে? ছোটবেলায় শিশুকে পড়িয়ে শেখালেও সে বুঝতে পারে না, কারণ শিশু শেখে ঠিক ও ভুলভাবে পা ফেলতে ফেলতে। ইংরেজিতে একটা কথা আছে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। শিশু পড়ে যায়, আঘাত লাগে, কিন্তু ওইভাবে অভ্যাস করার ফলেই সে হাঁটতে শেখে, অন্য কোনো উপায় নয়। ঠিক সেইভাবে আমরা আত্মায় চলতে শিখি। আমি জানি অনেকে বড় বড় কনফারেন্সে গিয়ে ভালো শিক্ষা শুনে নোটবুক ভরিয়ে ফেলেছেন, তথাপি তারা সেইরূপ জীবনযাপন করতে কিন্তু পারছেন না। সমস্যাটা কি বলুন তো? কারণ আপনাকে আত্মায় চলা শিখতে হবে, আপনাকে শুরু করতে হবে। কেন আপনি এখনই শুরু করুন না, আজই শুরু করতে পারেন। বলুন, আমি আত্মায় হাঁটতে চলেছি, আমি পবিত্র আত্মার উপরে নির্ভর করছি, যেন তিনি আমায় মধ্যে ফল উৎপন্ন করেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি বোধহয় পড়ে যাবেন, আপনার জন্য আমার একটা খবর আছে, আপনি ঠিকই পড়ে যাবেন, আপনার আঘাতও লাগবে। আপনি বলবেন, কতবার আমি পড়ব? আমার উত্তর হল, আমি জানি না, কারণ আমি এখনও পড়ি। কিন্তু ওইভাবেই আপনি আত্মায় চলবেন, এবং ওই একমাত্র উপায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজই আপনি আত্মায় হাঁটতে শুরু করুন, ঈশ্বরের আত্মায় নির্ভর করে তাঁর কাছে সমর্পিত হন। এইটি আপনার ইচ্ছার সিদ্ধান্ত কাজ। প্রতিদিন আমি আমার দিন শুরু করি এই প্রার্থনা করে, বলি, প্রভু তুমি যেমন চাও তেমন জীবনযাপন করে তোমাকে সন্তুষ্ট করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমি চাই তুমি আমার মধ্যে থেকে আমার মাধ্যমে তা সাধন করো। ২৬ পদে লেখা আছে, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। অনর্থক দর্প না করি, অর্থাৎ আমরা কখনোই ঈশ্বরের আশ্চর্যজনক সাধুতে পরিণত হব না। তিনি আশ্চর্য ও তিনি অপূর্ব, তিনি আমাদের একমাত্র আরাধনার যোগ্য ঈশ্বর। আসুন আমরা হাঁটা শুরু করি ছোট্ট শিশুর ন্যায়, ঈশ্বরের উপরে নির্ভর করি, আর তিনি সেরকমই আশা করেন আমার আপনার কাছে। পরস্পরকে জ্বালাতন করা, অর্থাৎ অন্যকে চ্যালেঞ্জ জ্বালানো, আমাদের উচ্চ পদের আরাম কেদারা থেকে নেমে আত্মায় চলা প্রয়োজন। খ্রিস্টীয় জীবন মানে এই নয় বেলুন উড়ে যাওয়ার মতন বিশেষ ক্ষমতার অধিকারী, বরং এটি প্রতিদিন চলা, এটি এক পা অন্য পায়ের আগে ফেলা, আর সেটি হল পবিত্র আত্মায় নির্ভরতাপূর্ণ এক জীবন। এখন আমি আপনাদের কাছে পাঁচের অধ্যায় শেষ করে ছয়ের অধ্যায় আসব। গালাতীয় পত্রের শেষ অধ্যায় আমাদের বাস্তব বা প্র্যাকটিক্যাল পর্যায়ে পবিত্র আত্মার পবিত্রীকরণের তৃতীয় ধাপের কথা বলে। আমরা দেখেছি এর আগে অনুগ্রহে পরিত্রাণ পাওয়ার পর ব্যবস্থা অনুসারে চলা হল অনুগ্রহ থেকে পতিত হওয়া। দ্বিতীয়, আমরা এও দেখেছি বিশ্বাসে পরিত্রাণ লাভ করে আত্মায় চলা অর্থে আত্মার ফল উৎপন্ন করা, যেটি আমাদের শুরু করা প্রয়োজন, যদিও আমরা পড়ে যাই তথাপি তা চালিয়ে যাওয়া প্রয়োজন। তৃতীয়, এখন আমরা দেখব আত্মার ফল আমাদের জীবনে কেমনভাবে কার্য সাধন করে। আমরা দেখব বিশ্বাসে পরিত্রাণ এবং আত্মার ফল খ্রিস্টীয় চরিত্র তুলে ধরে। ছয় অধ্যায় এক পদে লেখা আছে, ভাতৃগণ, যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। এই পদে যদি কেহ, এই কেহ বলতে কাকে বোঝানো হয়েছে? এটি সকল খ্রিস্ট বিশ্বাসীকে বোঝানো হয়েছে। আর এখানে অপরাধ বলতে যে শব্দটি গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তা হল প্যারাপ্টোমা। এই গ্রিক শব্দ আপনার আমার শেখার দরকার নেই। আবার বলছি, এই গ্রিক শব্দের অর্থ এত গভীর যা আমরা বাংলা শব্দ যখন বুঝি তার গভীরতা আমরা বুঝি না। এটা হল পড়ে যাওয়া বা
দুর্ঘটনা, এর অর্থ হোঁচট খাওয়া। এটা কোনো ভয়ানক কোনো পাপ নয়, কিন্তু একটা মারাত্মক ভুল, দেখুন কোনো অপরাধে ধরাও পড়ে। কি করা উচিত যখন একজন ব্যক্তি এই ধরনের ভুল করে ফেলে? যারা নিজেদেরকে আত্মিক মনে করেন এবং অন্যান্যরা এইটি অনুবাদ করেন যে তাদের একটা ভারী ব্যাট দিয়ে মাথায় মারা উচিত, কারণ সে মহা ভুল করেছে। এটা খুবই বিপজ্জনক যখন আমরা সেই ব্যক্তিকে গ্রহণ করতে অনিচ্ছুক হই। একজন বিশ্বাসী কখনো পরিত্রাণ হারায় না যখন সে পাপ করে। যদি অপরাধ করে কেউ ধরা পড়ে, একজন আত্মিক বিশ্বাসীর নম্রতার ও মৃদুতার আত্মায় তাকে সুস্থ করে তোলা উচিত। মৃদুতা বা নম্রতা আত্মার অন্যতম ফল। এই পদে অপরাধ বলতে যা বোঝানো হয়েছে সেই একই শব্দ মথিলিখিত সুষমাচারের 26 অধ্যায় 39 পদে প্রভু যীশু গেতসিমানি বাগানে উবুড় হয়ে পড়ে প্রার্থনা করেছিলেন, এর অর্থ উচট খাওয়া। একজন ব্যক্তি যখন অপরাধে ধরা পড়ে অর্থে উচট খায়, যে ছোট কোনো পাপে বা মারাত্মক কোনো ভুল করতে পারে। প্রভু যীশু সম্পর্কে এক আশ্চর্য বিষয় আমরা পাই, যিশয় ভাববাদী পুস্তকের 63 অধ্যায় 9 পদে লেখা আছে, তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁর সুখস্বরূপ তাহাদিওকে পরিত্রাণ করিতেন, তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিওকে মুক্ত করিতেন এবং পুরাকালে সমস্ত দিন তাহাদিওকে তুলিয়া বহন করিতেন। প্রভু যীশু আমাদের জীবনের সঙ্গে সঙ্গে চলেন এবং যখন আমি হোঁচট খাই ও পড়ে যাই, তিনি কিন্তু পড়ে যান না, তিনি যাতনাগ্রস্ত হন, তিনি আমাদের পাশে এসে আমাদের তুলে ধরেন এবং নতুন করে শুরু করতে বলেন। এটি কিন্তু আমার কাছে সান্ত্বনার বিষয়। এবারে লেখা আছে, মৃদুতার আত্মায় সুস্থ কর। সুস্থ কর শব্দটার এই পদের অর্থ হল ভাঙা হাড় জোড়ো দেওয়া। একজন যদি পড়ে গিয়ে পা ভেঙে ফেলে, তবে আপনি কি করেন? আপনি হেঁটে চলেন এবং ওই ব্যক্তি যন্ত্রণায় কাতর হয়ে পড়ে থাকে? ঈশ্বর বলেন, তোমরা যে আত্মিক ব্যক্তি, তোমরা ওই ভাঙা হাড় সেট করো বা জোড়া দাও, তাকে সাহায্য করো যেন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। এই কাজ মৃদুতা ও নম্রতার আত্মায় করা প্রয়োজন। একজন মহান প্রচারক অপূর্বভাবে পরিবর্তিত হয়, আর তিনি বলছেন, পূর্বে যখন মদে আসক্ত জীবনযাপন করতেন তিনি, সেই অবস্থা থেকে তিনি মুক্ত হয়ে নতুন জীবন লাভ করে ঈশ্বরের বাক্য প্রচারে তিনি এগিয়ে চলেন। এরপর জীবনে চলতে চলতে চাপের মধ্যে পড়ে ও ব্যস্ততাময় জীবনে পরীক্ষার মধ্যে তিনি পড়ে যান এবং এক রাত্রে আবার মদ খেয়ে ফেলেন। এরপর তিনি নিজে এত লজ্জিত হন ভেবে যে তার পরদিন তিনি তার পরিচালক মণ্ডলীকে ডেকে বলেন, আমি আমার কাজ থেকে, সেবা থেকে পদত্যাগ পত্র দিতে চাই। তারা সকলে অবাক হয়ে গেল। তারা প্রশ্ন করল, কেন, কি হয়েছে? তিনি সরলভাবে বললেন, গতকাল রাত্রে আমি আবার মদ পান করেছি। সত্যি তিনি লজ্জিত হয়েছিলেন, কিন্তু আপনি কি জানেন ওই পরিচালক মণ্ডলী তাকে কি বলেছিলেন? তারা সকলে মিলে তার কাঁধে হাত দিয়ে বলেছিল, আমরা সকলে মিলে একসাথে প্রার্থনা করি, তারা কিছুতেই তার পদত্যাগ পত্র গ্রহণ করবে না। এর পরের রবিবার চার্চে তার প্রচার শোনার পর একজন বলেছিল, এত শক্তিশালী প্রচার এর আগে আমি কখনো শুনিনি। পরিচালক মণ্ডলী ছিল প্রকৃতপক্ষে একজন সেই সার্জন ডাক্তার, তারা ভাঙা হাড় সেট করেছিল, তারা তাকে সুস্থ করেছিল। এমন অনেকে আছেন যারা সেবা কাজ থেকে তাকে বার করে দেবেন, কিন্তু এই পরিচালক মণ্ডলী তাকে আবার দাঁড়াতে সাহায্য করেছে এবং ঈশ্বর অলৌকিকভাবে তাকে ব্যবহারও করেছেন। লক্ষ্য করুন, আমি আবার পাঠ করি, এই পদে লেখা হয়েছে, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। একজন আত্মিক ব্যক্তির জীবনে আত্মার ফল থাকবে, যেমন আমরা দেখেছি এর আগের দিন, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। আমরা দেখি বাইবেল বলে, আপনাকে দেখো, গালাতীয় 6 অধ্যায় 1 পদে আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন নিজেদেরকে দেখি। মনে রাখবেন, অন্যের দিকে তাকিয়ে আঙুল তুলে অন্যকে যে দোষে দোষী করছেন
সেই ভুল বা অন্যায় আপনিও করতে পারেন, কারণ ওই ব্যাপারে আপনি বলতে পারেন না আমি সব দিক দিয়ে খাঁটি, আমি কখনো ভুল করিনি এবং করব না, কারণ আমরা সকলেই রক্ত মাংসের মানুষ, আমরা সকলেই দুর্বল। প্রভু যীশু সেই কাজই করেছিলেন যখন সমস্ত লোকেরা এক ব্যভিচারী নারীকে পাথর ছুঁড়ে মারবার জন্য এগিয়ে চলেছিল, আর সেই সময় যীশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। আর তারা সবাই যীশুকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলেন, মসির আজ্ঞা মতে, নিয়ম মতে একে পাথর ছুঁড়ে মারা উচিত, আপনি কে বলেন? প্রভু যীশু চুপ করেছিলেন, তারপরে তিনি লিখছিলেন সেই বালির উপরে বসে, আর তারপর মুখ তুলে বললেন, তোমাদের মধ্যে কেউ যদি এই দোষে দোষী নয় তবে সে প্রথম পাথর মারুক। আর আমরা জানি সেই গল্পে, সেই ঘটনায়, যা প্রভু যীশুকে অপরূপ প্রেমে প্রকাশ করে যে তিনি ক্ষমাবান ঈশ্বর, সবাই পাথর ছেড়ে চলে গিয়েছিল এবং সেই নারীকে প্রভু যীশু বলেছিলেন, আমিও তোমাকে বলি, আর পাপ করো না। অতএব আমাদের প্রত্যেকের প্রয়োজন, যে কথা সাধু পৌল এখানে বলছেন, আপনাকে দেখো পাছে তুমি পরীক্ষাতে পড়ো, অতএব মৃদুতার আত্মায় অন্যকে আমাদের সুস্থ করা প্রয়োজন। দুই পদে লেখা আছে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। প্রভুর এক দাস বলেছেন, এই পদটি আমার বালক বয়সে কারণ হয়েছিল বাইবেলে যথার্থতা উপলব্ধি করতে। তিনি বলছেন, একটা ছোট্ট শহরে তিনি বাস করতেন এবং সেখানকার বেশিরভাগ মানুষই ঈশ্বরে বিশ্বাস করত না। যে শহরে তিনি বাস করতেন সেই শহরে অনেক কিছুর অভাব ছিল, রাস্তায় আলো ছিল না, অবশ্য তখনকার সময় সেখানে বৈদ্যুতিক আলো আসেনি, গ্যাসের আলোয় সকলে পড়াশোনা করত, পাকা রাস্তাও ছিল না, সব সময় জল পাওয়া যেত না, আজকালকার দিনে যেমন আপনি কল খুললেই জল পাবেন, কুয়ে যেতে হতো জল আনতে। একজন এই রকম নিরশ্বরবাদী, অর্থাৎ যে ঈশ্বরে বিশ্বাস করে না, সে ছিল ওই শহরে, সে নিজেকে সমাজবাদী বলে বেড়াত। আর প্রতিদিন রবিবার শহরের কেন্দ্রস্থলে সে তার বক্তব্য রাখত এবং তার ১২ জনের মতো শ্রোতাও থাকত, যারাও ছিল খুব বাজে প্রকৃতির এবং তারাও ছিল নাস্তিক। আর প্রভুর দাস বলছেন যে তিনি রবিবার সকালে সানডে স্কুল যাওয়ার পথে যতটা পারতেন মন দিয়ে ওই ব্যক্তির বক্তব্য শুনতেন ওই ছোট্টবেলায়। আর এই নাস্তিক মুখে তামাক চিবোতে চিবোতে শুধুমাত্র ঈশ্বরের বাক্যকেই ছোট করত না, এমনকি এমনই যে মাধ্যাকর্ষণ শক্তিকেও সে উল্টে দিত, তামাক চিবোলে তার রস নিচে দিয়ে পড়ার কথা কিন্তু এমনই করত যে উপরের দিকে চলে যেত, এমনই ছিল সেই ব্যক্তি। আর সে বাইবেলকে খুবই অসম্মান করত, ছোট করত। সে এই গালাতীয় তার ৬ অধ্যায় ২ পদ ও ৫ পদ আমি আগে পাঠ করি। লেখা আছে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো। লক্ষ্য করুন, ৫ পদে লেখা আছে, কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। এই দুটি পদ পড়ে বলতো বাইবেলে মতানৈক্য রয়েছে, সে এই দুটি পদ পড়ত আর মাথা তুলে লোকদের বলতো, দেখো দেখো বাইবেল পরস্পর বিরোধী কথা বলে। সে বলতো, দেখুন এক জায়গায় বলছে অন্যের ভার বহন করতে আর এক জায়গায় নিজের ভার বহন করতে বলছে। আর প্রভুর দাস বলতেন, ছোট্টবেলায় আমরা তার কথার সঠিক উত্তর দিতে পারতাম না, প্রকৃতপক্ষে খুবই সোজা উত্তর, কিন্তু তা তখনকার দিনে জানতাম না। শাস্ত্রে ১১টি ভিন্ন শব্দ আছে যার বাংলা শব্দ বোঝা, এই বোঝা বা ভার তার ১১টা শব্দ আছে, তার অর্থ ভিন্ন প্রকার বোঝার কথা বলা হয়েছে। কিছু বোঝা আপনি ভাগ করে নিতে পারেন, আবার এমন বোঝা আছে আপনি তা ভাগ করতে পারেন না অন্যের কাছে। বোঝা হচ্ছে সেই বিষয়গুলো যা আমাদের সকলের কাছে একই প্রকার, আমাদের সকলেরই বোঝা আছে, সকলের সম্পদ নেই, সকলের স্বাস্থ্য নেই, কিন্তু সকলের বোঝা আছে, সকলের প্রতিভা নেই কিন্তু বোঝা আছে, অনেকের চোখ নেই, অনেকের হাত নেই, পা নেই, সকলে সুন্দর দেখতে নয়। আমরা বলি যে আমাদের সকলের এক রক্ত আছে, কিন্তু তা নয়, আমাদের বিভিন্ন প্রকার রক্ত, আমাদের প্রায় সকল বিষয় এক নয়, কিন্তু আমাদের সকলের বোঝা আছে। আবার কথায় আছে, সকলেই ভাবে তার বোঝা সব থেকে ভারী অন্যের থেকে। দেখবেন অনেকে এসে বলে, আমার সমস্যার মতন সমস্যার কারণ নেই, কেউ বুঝবে না আমার সমস্যা। বোঝা মনুষ্য জীবনে ও পরিবারে খুবই স্বাভাবিক, কিন্তু সকলের বোঝা এক নয়, আমাদের ভিন্ন ভিন্ন বোঝা। ৬ অধ্যায় সাধু পৌল বোঝাকে দুই ভাগে ভাগ করেছেন, বোঝা যেগুলো আমরা ভাগ করে নিতে পারি আর এমন বোঝা যা নিজেদেরই বহন করতে হয়। আমরা সেই বিষয়
আগামী অনুষ্ঠানে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে আজকে কথা বলেছেন। সাধু পৌল আত্মার বসে চলার বিষয়ে গালাতীয় মণ্ডলীকে যে কথা বলেছেন সেই কথা আমাদের আজকের দিনের জীবনেও সম্পূর্ণভাবে প্রযোজ্য। আমরা যারা যীশু খ্রিস্টকে আমাদের প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করেছি, আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের দৈহিক অভিলাষ যেন আমাদের জীবনের উপর আর কর্তৃত্ব না করে। এর কারণ হলো, আমরা যদি আমাদের মাংসের কাজের দ্বারা নিয়ন্ত্রিত হই তাহলে কোনো মতে আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবো না। আমাদের মধ্যে যেন কোনো রকম দলাদলি, হিংসা, দ্বেষ ইত্যাদি না থাকে, কিন্তু আত্মার বশে থেকে আমাদের জীবনকে প্রেমের দ্বারা যেন আমরা নিয়ন্ত্রণ করি। কিন্তু আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি। আমাদের মধ্যে কেউ যদি কোনোভাবে কোনো সময় আত্মার বদলে আমাদের মাংসের দ্বারা চালিত হয় তাহলে বাকি লোক যারা আত্মার বশে রয়েছে তাদের উচিত যেন সেই অপরাধীকে দণ্ড না দিয়ে তাকে মৃদুভাবে পুনরায় আত্মার ফলে ফিরিয়ে নিয়ে আসতে পারে। মণ্ডলীর মধ্যে আত্মা দ্বারা চালিত ব্যক্তিরা কেমনভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে আমরা সেই বিষয়ে আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন আমরা এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদেরকে রেখেছ। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তুমি আজকে উপলব্ধি করতে দিয়েছো যে কীভাবে পিতা সেই আত্মার বশে তুমি তোমার সেই পবিত্র আত্মা যা আমাদেরকে সহায় রূপে দিয়েছো পিতা সেই আত্মার বশে কীভাবে চলার দরকার, এবং পিতা কীভাবে সেই আত্মার ফল আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। স্বর্গীয় পিতা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। ও প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে তাদেরকে সুস্থ সবল রাখো। বিশেষ করে প্রার্থনা করি এই সময় যদি কেউ কোনো রকম কঠিন সমস্যার মধ্যে আছেন, হয়তো হতাশায় নিরাশায় ভেঙে পড়েছেন, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে তোমার উপস্থিতি সহভাগিতায় সেই ব্যক্তিকে সেই পরিবারকে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ করো। সমস্ত হতাশা নিরাশা থেকে তাদেরকে উদ্ধার করো স্বর্গীয় পিতা। সেই যে কঠিন পরিস্থিতি, জানি না কী পরিস্থিতি, কিন্তু প্রভু তুমি তাদেরকে তোমার পবিত্র পরাক্রমে উদ্ধার করো, যেন পিতাগো তোমার প্রতি নির্ভরশীলতায় তোমার অনুগ্রহে তারা পিতাগো আবার সে নতুন আলোক তাদের জীবনে দেখতে পায় এবং পিতাগো সমস্ত কিছুতে তারা তোমার গৌরব করতে পারে। তুমি সাহায্য করো, তাদের সঙ্গে সঙ্গে থাকো। আরেকটি বার পিতা আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের হৃদয়ে কথা বলে, এবং সে আত্মার যে ফল তিনি আমাদের মধ্যে দিয়ে দেখতে চান যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তা দেখা যায়। একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর চব্বিশ পরগনা থেকে প্রণয় কুমার বোস ও পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ্মী রানী বাইন। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।